हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग। समस्त लाइफ स्कूल तुम्हारे अनेक स्वागत भलोबाशा जाना। आशा करी तुम्हारा सबा खूब भलो आज। और टाइटल थंबनेल देखे तो बुझते ही पारछो आज एक नतून पिठे रेसिपी नहीं चले तो अनेक नतून आबार अने खे तो भापा पिठे बोले थाकि तो अने अनेक नाम ये चेनो जानो। तो जाइ होक, पौष पार्वणे आमी एकटा पिठे करार रेसिपी आपलोड करेछिलाम। सेखाने कयेक रकम पिठो तैरी करेछिलाम आर सेखाने आमी एई पिठोटा तैरी करेछिलाम किन्तु भिडियो करा हयनि कोनो कारणे। तो भाबलाम आज जखन करछि तो पिठेर रेसिपिटा आर एदिके पिठे करार जे प्रसेस सेटा तोमादेर साथे शेयार करि। आशा करि तोमादेर सुविधाई हबे जारा करोनि अथवा करते चाओ। तो भिडियोटी देखले भालो करे देखले बुझते पारबे किभाबे पिठेटी तैरी करते हबे। तो खूब ही कम इनग्रिडियंट्स लागबे पिठे करते और जरा डाइटिंग कर तादेर जन्य तो खूब ही भालो हबे कारण अएल फ्री। तो एखाने इनग्रिडियंट्स लागजे चालेर गुड़ा एकटु सामान्य लवण जल तो आछेई और लागबे गुड़ पाटाले होले खूब ही भालो हय नारकेल कोड़ा। तो एखाने आमी प्रथमे हाड़ीते हाँपाड़ी मतो जल दिए निलाम और एदिके एकटा माटिर सरा निएछि देखते ही पाच्छो। माटिर सराटा आमी माझखान थेके एकटा आंगुलेर मतो छिद्र करे निएछि एटा आमी बाड़ितेई करेछि और एदिके आटार खामि करे निएछि जल दिए। तो एटा हाड़ी और माटिर जे सरा सेटार माझखाने जे फाँकटा आछे फाँकाटा आटके दिलाम एई खामिटा दिए कारण एखान थेके जेनो कोनो रकम माने बाष्प ना बेरिये जाय एई जन्य एई ब्यबस्था। और जरा ये पिठे एखो खाओ ता ये भिडियो देखो और सहजे कर फेलो बाड़ी। आशा करी तुम्हारे भलो लगे नतन पिठे अथच अनेक कम समय अनेक कम इनग्रिडियंट सहजे कर फिलते पर। तो भिडियो भलोक फलो करो आशा करी तुम्हारे सुविधाई है। तो এবার একটা গামলা নিয়ে নিলাম আর এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি। তো যে যেরকম পরিমাণ বানাবে সেই সেরকমই চালের গুঁড়া নেবে। তো এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি মোটামুটি 2 কাপ মতো, 4 কাপের একটু বড় কাপের 2 কাপ মতো দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ আর এরপরে দেব জল। তো জলটাও আমি অল্পই দেব কারণ পুরো গুঁড়োটা ভিজবে না আবার পুরোটা শুকনোও থাকবে না, এরকম ভেজা টাইপের হবে। আর এইভাবে হাত দিয়ে একটু নাড়িচুড়ি নিচ্ছি অনেকটা ময়দার যেরকম ময়াম দেয় সেরকম টাইপেরই হবে মাখাটা। তো এরকম ঢালা ঢালা মতন হচ্ছে, এটা কিছুই না, এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। তো এরকমই হবে। তো চালের গুঁড়োটা আবার একটু চেলে নিতে হবে চেপে চেপে, তাহলে দানাটা একটু মোটা হয়ে পড়বে। তো এক হাতে আমি চালছি বলে আমি এইভাবে চেলে নিচ্ছি একটা স্টিলের বড় ছাঁকনিতে, কিন্তু এইভাবে অনেকটা সময় লেগে যাবে। তো এই একটা প্রসেস চেলে নেওয়ার, যারা একা চালবে তখন এইভাবে চেলে নিতে পারো। এইভাবে কিছুটা চালের গুঁড়ো স্টিলের ছাঁকনিতে চেলে দেখালাম যে এরকম হবে সুজির মতন। আর এদিকে দেখো চালের গুঁড়োর গুড় নারকল কোড়া সবই রেডি। আর বাদ বাকি চালের গুঁড়ো আর একটা প্রসেসে দেখাচ্ছি। তো এখানে আমি একটা মশারির কাপড় নিয়েছি আর এইভাবে ধরতে গেলে দুজন দরকার। তো এটাতে অনেকটা গুঁড়ো একসাথে চেলে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকমই হয়েছে, দেখো একই রকমই হয়েছে। তো দুই রকম প্রসেস তোমরা দেখে নিলে। আর এবার একটা খালি একটা ছোট মেলামিনের বাটি নিলাম আর প্রথমে এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, যেটা ছেঁকে নিলাম সেই চালের গুঁড়ো।
আর একটা লেয়ার নারকেল কোড়া দিয়ে দিলাম, আর তারপরে খেজুরের পাটা দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে। তো যে যেরকম মিষ্টি খাবে সে সেরকমই গুড় দেবে। তো এইভাবে একটু চারিদিকে পাতিয়ে দিলাম। তো এরপরে আর একটা লেয়ার চালের গুঁড়ো দিয়ে দেবো, হালকা চেপে দেবো। এভাবে একটা বাটি রেডি হয়ে গেল। আর একটা পরিষ্কার কাপড়ে চার টুকরো একটা পরিষ্কার কাপড় নিয়ে নিলাম, আর এটা বাটির উপর দিয়ে উল্টে দেব। তো সেম প্রসেসে আরও একটা ব্যাটারি আমি রেডি করব, তা নাহলে যখন জলের ভাপ উঠবে সাথে সাথেই হয়ে যাবে, তখন একটা তুলে আর একটা দিতে সুবিধা হবে। তো সেম প্রসেসে প্রথমে চালের লেয়ার, তারপরে নারকল কোড়া দিলাম, আর তারপরে আবার টুকরো করা পাটালি দিয়ে দিলাম। আর তারপরে দেখো এদিকে জলটাও ফুটে উঠেছে, আর যখন এখান থেকে ধোয়া বের হবে তখনই দেবো এটা। তো এটাও হালকা চেপে নিলাম। এবার হাঁড়ির ঢাকনা খুলে একটা বাটি এইভাবে দেব। ভাপটা উঠছে কিন্তু এখনো ততটা জোর হয়নি, তো আস্তে আস্তে হবে। এবার দেখো এটা বাটিতে একটা ধাক্কা দিলাম হাত দিয়ে, আর বাটিটা এবার আস্তে করে তুলে নেব। তো দেখো একটা বাটির শেপ এসছে, তো আস্তে করে এটা দিয়ে দেবো কাপড়টা আলতো করে দিয়ে, আবার উপর থেকে হাঁড়ির ঢাকনা দিয়ে চাপা দেব। তো এইভাবে একের পর এক করে নেব। তো একটা বাটি দিয়েছি, আবার একটা বাটি দেব, আর ওটা তুলে আবার এটা দেবো, এই জন্য এটা আবার রেডি করে রাখছি। তো সেম প্রসেসই দেখো, নারকেলের কোড়া এদিকে চালের গুঁড়ো যেভাবে লেয়ারে লেয়ার দিয়েছিলাম তো সেইভাবেই আবার দিচ্ছি। যতক্ষণ এটা করছি ততক্ষণে ওটা হয়ে যাবে, আর ওটা হয়ে গেলে ওটা তুলে আবার এটা দেব। তো এইভাবে কয়েকটা করে নেব। তো হাঁড়ি থেকে এবার দেখো খুব ধোঁয়া বেরোচ্ছে, এরকমই ধোঁয়া বের হবে, আর এই ধোঁয়াতেই আর কি বাষ্পে ওটা স্টিম হয়ে যাবে একদম। এইভাবেই করতে হবে। তো এবার হাঁড়ির ঢাকনা আমি তুলে দেখাবো তোমাদের যে ভেতরে ব্যাপারটা কেমন হলো। এই ধোয়ার এই যে শীষটা উঠছে এটাই দরকার। আর এইভাবে একের পর এক বাটি দিয়ে আবার বাটিটা আস্তে তুলে নেব, যখন একটা করবো তখন আর একটা ছাঁচ তৈরি করে নেব। তো এইভাবেই করে নেব। দেখো কাপড় থেকে বের করলাম, এই গরম গরম ধোয়া উঠছে, তো গরম যেহেতু একটু ভেঙে গেছে তাড়াহুড়ো করে ছাড়াতে যেয়ে, এই দেখো দুটো হয়ে গেছে এখানে, এটাও দেখো ভেঙে গেছে। তো যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি একটু বাদে তুললে খুব ভালো হয় ঠান্ডা হয়ে গেলে। তো এইভাবে আরও কয়েকটা করে নেব, যেহেতু দুটো বাটি খালি হয়ে গেছে। তো এইভাবে আরও কয়েকটি বাটিতে সাজিয়ে নেব, আর তারপরে আবার স্টিম করে নেব এই সেম প্রসেসে। তো তোমরা একবার বাড়িতে সবাই ট্রাই করো, যারা এখনও করনি খাওনি এই ধরনের পিঠে।
তো করে খাও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো খুবই ইজি। তো এখানে আমি একটা প্লেটে একটা পিঠে নিয়েছি আর এটা তোমাদের চামচ দিয়ে আমি কেটে দেখালাম, দেখো কত সফট, আর ভেতরটাও দেখিয়ে দিলাম। তো এটা গরম গরম খেলে খুবই ভালো লাগে, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তো ফ্রেন্ড, যারা ভিডিওটি দেখছো তারা দেখলে কত কম সময়ে কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই ভাপা পিঠেটি তৈরি করলাম। তো তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো এই ভাপা পিঠে আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো পিঠেটি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে আমি কয়েকটি পিঠে তৈরি করে নিয়েছি, তো তার মধ্যে কয়েকটি আমি প্লেটে সাজিয়ে দিলাম, দেখো এখনও ধোয়া উঠছে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো বাই, গুড নাইট।